যে সি বিচটা কোন দিকে গো? আরে তোমার কি বকুল বিচ আছে? এখানে তিনটে বিচ আছে। কোনটা কোনটা আমি জানি না। আমি নতুন। এটা হচ্ছে ভেজারগঞ্জে বিচ আছে। ভেজারগঞ্জে বিচ এটা হচ্ছে কারগিল বিচ আছে। কারগিল বিচ আরে বকখালি বিচ এদিকে আছে। বকখালি তে বিচ না ধন্যবাদ। এখনো মানে আসাম তো সবে এখন দেখি এই বিচটা চলে যাওয়া ভালো। দেখি এখন সবগুলো ঘুরে দেখবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তা আজকে একটা নতুন করে ব্লগ করছি। তা আমরা দুজনে মিলে যাচ্ছি বকখালি। তা বাড়ি থেকে অনেকবার বলেছিল যে না ট্রেনে যেতে, আমরা ট্রেনে যাচ্ছি না, আমার ওই স্কুটিটা করেই যাচ্ছি। হ্যাঁ, এত দূর জার্নি স্কুটি করে কোনোদিন করিনি, আর খুব বৃষ্টি পড়ছে তার মধ্যে বাইরে। এই বৃষ্টির মধ্যেও একটা অদম্য জেদ কাজ করছে যে না স্কুটি করেই যাব, স্কুটি করেই যাব। তা দেখি কখন পৌঁছাতে পারি। বেরোনোর কথা ছিল ভোর 4টে, কিন্তু এত বৃষ্টি পড়ছিল বেরোতে পারিনি বাড়ি থেকে। হ্যাঁ, তা এখন বাজে 7:30, এখন বৃষ্টিটা একটু কমেছে, সকাল 7:30 বাজে। তা এই বৃষ্টি কমেছে, এখন বেরোচ্ছি। হ্যাঁ, দেখি রাস্তায় কি প্রবলেম হয় না প্রবলেম হয় না, হ্যাঁ কি হয় দেখি। তা তোমাদের সঙ্গে প্রত্যেকটা ভিডিও পরপর শেয়ার করব। তা সাথে থেকো আর সাহস দিও একটু, যাতে আমরা ঠিক মতন পৌঁছাতে পারি। আর ভগবানের কাছে আশীর্বাদ করো তোমরা, যাতে আমরা ঠিক মতন পৌঁছাতে পারি ওখানে। তো চলো আজকে যাত্রা শুরু করি। রাখছি সবাই, টাটা টাটা। দেখো আমার জীবনের প্রথম এত দূরে স্কুটি নিয়ে আসা, মানে এক্সপিরিয়েন্সটাই আলাদা, মানে অ্যাডভেঞ্চারটা দারুণ অ্যাডভেঞ্চার, আজকে দারুণ অ্যাডভেঞ্চার। এই যে ব্যাগ লাগেজগুলো নিয়ে নিয়েছি প্লাস্টিকের মধ্যে ভরে, জানি না প্লাস্টিক দিয়ে জল ভেতরে গেছে কি না, ভিজে গেছে কি না বলতে পারবো না লাগেজগুলো। তো বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম লাগেজগুলো এই করে। এদের কে লাইসেন্স ওটাই কে জানে, গাড়ি আগে করে নিয়ে তারপরে হচ্ছে কি ইন্ডিকেটার দিয়ে সাইডে ঢুকিয়ে প্লাস্টিক চাকাবো না, না 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 প্লাস্টিক চাকাবো না। আমি যদি বলি আপনি প্লাস্টিক চাকাবেন না, আপনি জানেন না আমি ফ্ল্যাগ বিক্রি করি, আমি ফ্ল্যাগ বিক্রি করি, এই ফ্ল্যাগ বিক্রি করি আমি। রেস্টুরেন্ট ওপেন হয়নি এখনো, এখানে ওপেন লেখা আছে তো জন্য বললাম। জানি না আগের দিন চ্যালেঞ্জ নিয়েছিলাম যে গোপ্রো ওয়াটারপ্রুফ কি না, তা আজকে তো বৃষ্টির মধ্যে নিয়ে বেরিয়েছি, জানি না কি হবে। পারুইপুরে এসে এই কাকার দোকানে চা খেলাম, দারুণ খেতে চাটা, দারুণ খেতে, দারুণ বানিয়েছে কাকা। ছোট্ট চায়ের দোকান কিন্তু দারুণ চা। পিয়ালির খুব খিদে পেয়েছিল তাই পিয়ালি খেয়ে নিচ্ছে, আমি শুধু চা আর বিস্কুট খেয়েছি, ও চা বিস্কুট আর পাউডি খাচ্ছে। আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি হবে, তা আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আবার বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে। আর আজকের যাত্রাটা ট্রিপটা দারুণ এনজয় হয়েছে, দারুণ। অচেনা রাস্তা, অচেনা লোক, সব কিছুই অচেনা, সব কিছুই অচেনা। সংগ্রাম পুষতে বলছি এই উপরের রাস্তাটা কোথা দিয়ে গেছে, এই উপরের রাস্তাটা ঠিক আছে সোজা তো মানে আমি বকখালি যাবো, হটুগঞ্জে গিয়ে উঠবে তাই তো রাস্তাটা। গঙ্গাসাগর যাচ্ছে 36 কিলোমিটার যা কাদ্দি পেতে খাচ্ছি আমরা। এটা হচ্ছে কি শিমুল কাটা, শিমুল কাটা মাছ। কাট হয় এই তো, আমার তো ইন্ডিয়ান অয়েল কার্ড,
দীর্ঘ সাত বছর পর আমি এখানে আসলাম। তখন এখানে ব্রিজটা তৈরি হয়নি, তখন যখন জব করতাম তখন কর্মসূত্রে এখানে আসা হতো, প্রত্যেক মাসেই আসা হতো। তখন এই দেখো নিচে একটা নৌকা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ বসে আছে। এই নৌকা করে আমরা পার হতাম, তখন মাত্র 50 পয়সা নিত নৌকা পার হতে। এখন ব্রিজ হয়ে গেছে, এখন আর খুব খুব মানে খুব কম লোক মানে নৌকায় যায়। ওই দেখো একটা নৌকা আসছে সব এখানে। তা বন্ধুরা ফাইনালি আমরা বকখালি এসে পৌঁছেছি। তা এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের জন্য আরও নতুন অন্য ব্লগ স্টার্ট করব। চলো টাটা।